প্রোস্টেট গ্ল্যান্ড বা এই গ্রন্থিটা বড় হওয়ার কারণটা একটা ক্যান্সারও হতে পারে আবার নরমালি ন্যাচারালি বড় হয়ে এটা হতে পারে সো এটা নিশ্চয়ই ডাক্তারি পদ্ধতিতে পার্থক্য করার সুযোগ আছে সেটা আপনারা কিভাবে করেন মানে এটার জন্য কি কি ইনভেস্টিগেশনসগুলো আছে এবং এই রোগের চিকিৎসা ব্যবস্থাটা আসলে বাংলাদেশে কিরকম হ্যাঁ প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা তো আমি আগে বললাম যে কমন কিছু লক্ষণ থাকে যেমন প্রস্রাবটা ক্লিয়ার হয় না ঘন ঘন প্রস্রাব হয় এই ধরনের প্রবলেম নিয়ে যখন একজন বয়স্ক রোগী আমাদের কাছে আসে তখন কিন্তু রুটিন যে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেখানে কিন্তু আমরা এই যে আগে বললাম যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা কিন্তু থাকে আমরা হয়তো ইউরিন পরীক্ষা করছি যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা ইউরিনের সঙ্গে কোনো ব্লাড যাচ্ছে কিনা সেই সঙ্গে আমরা করি আল্ট্রাসোনোগ্রাম আল্ট্রাসোনোগ্রাম খুবই সুলভ এবং হচ্ছে অ্যাভেলেবল একটা পরীক্ষা সহজেই এবং কম খরচে করা যায় এটাতেই কিন্তু আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা খুব ভালো মতো আমরা অ্যাসেস করতে পারি সেখানে মূত্র থলিটাকে দেখা হয় প্রোস্টেট গ্ল্যান্ডটা কতটুকু বড় হয়েছে তার সাইজ এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা অনেক সময় ব্লাডারের মধ্যে ঢুকে যায় যেটাকে বলে ইন্ট্রাভেসিক্যাল প্রোট্রুশন এটা হচ্ছে হয়েছে কিনা তারপরে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো হাইপোইকোয়িক শ্যাডো বলি যেমন ওখানে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে কোনো একটা শ্যাডো সাসপিশিয়াস শ্যাডো দেখছে যে এখানে একটা এটাও কিন্তু আল্ট্রাসোনোগ্রাম বলতে পারে এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয় সেটা হচ্ছে ইউরিনটা কতটুক জমা থাকছে যেমন আমরা প্রথমে আমাদের আল্ট্রাসোনোগ্রামটা একটু ডিফারেন্ট হয় আমরা ইনস্ট্রাকশন দিই যে ব্লাডারটা যখন ফুল থাকবে তখন একবার দেখা হবে আল্ট্রাসোনোগ্রাম করে পরবর্তীতে রোগীকে বলা হয় যে ইউরিনটা পাস করে আসতে রোগী ওয়াশরুমে গিয়ে ইউরিনটা পাস করে আবার ব্যাক করবেন আবার তখন আল্ট্রাসোনোগ্রামে দেখা হবে যে তার যে ইউরিন ছিল ব্লাডারে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না ক্লিয়ার যদি না হয়ে থাকে তাহলে কী পরিমাণ জমা আছে এই জমার পরিমাণটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সাইন যে তার সিগনিফিক্যান্ট আউটফ্লো অবস্ট্রাকশন বা ব্লাডার খালি হচ্ছে না বা তার প্রোস্টেট গ্ল্যান্ডটার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে এগুলি আমরা দেখি এগুলি হচ্ছে বিয়ানের ক্ষেত্রে দেখি কিন্তু যে আমি বললাম যে আরেকটা ব্লাড টেস্ট যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন এটা যদি বেশি থাকে এবং কোনো সাসপিশিয়াস শ্যাডো যদি থাকে তখনই কিন্তু আমরা সন্দেহ করবো যে তার কিন্তু ক্যান্সার হওয়ার একটা চান্স আছে সেক্ষেত্রে আমরা ফার্দার টেস্ট যেমন আমরা রিসেন্টলি আমরা বলি মাল্টিপ্যারামেট্রিক এমআরআই এটা রিসেন্টলি এসেছে এবং এটা খুবই ভালো একটা টেস্ট এই টেস্টের মাধ্যমে ইনিশিয়ালি কোনো বায়োপসি ছাড়াই কিন্তু এটা গ্রেডিং করা হয় এটা বলে পাইরেট স্কোরিং বলি এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে মানে নন ইনভেসিভ একটা টেকনিক শরীরের ভিতরে কোনো খোঁচা দিতে হচ্ছে আর এই ক্ষেত্রে ক্লিনিক্যাল একটা পরীক্ষা আমরা করি ইউরোলজিস্ট আমরা করি যে ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন সেটা হচ্ছে আঙ্গুল দিয়ে রোগীর প্রোস্টেট গ্ল্যান্ডটা আমরা ফিল করে দেখি যে তাতে কোনো গোটা বা কোনো চাকা আছে কিনা বা কোনো জায়গা শক্ত হয়ে গিয়েছে কিনা এটাও কিন্তু একটা লক্ষণ যে তার প্রোস্টেট ক্যান্সার হতে পারে যখন এরকম কোনো একটা লক্ষণ বা একের অধিক লক্ষণ আমরা পাবো তখন আমাদের করতে হবে প্রোস্টেটিক বায়োপসি সো প্রোস্টেটিক বায়োপসিটাই কিন্তু একমাত্র কনফার্মেটরি যে তার ক্যান্সার হয়েছে এর আগে যেগুলি বললাম এগুলি হচ্ছে আমাদের লক্ষণ যে তার হতে পারে যতক্ষণ পর্যন্ত আমরা বায়োপসি না করছি আমরা কিন্তু শিওর হতে পারছি না যে তার প্রোস্টেটিক ক্যান্সার আছে সো বায়োপসিটা যখন কনফার্মেটরি হবে তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে